শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব খুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক এক রাজার ঘরে লুট করতে। তারপর কি হলো? কাঁপছে মন্ত্রী কাঁপছে, সেপাই কাঁপছে, যে দাস দাসী ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কাঁপছে মন্ত্রী কাঁপছে, সেপাই কাঁপছে, যে দাস দাসী ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কি আছে সফের করে দে বলল সে হাত নেড়ে। হে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। তালুক তালুক শালুক বন শালুকের পাতা, এক কোপেতে ধড়ের থেকে খসলো কত মাথা। বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস কে আছিস, আয় আমায় বাধা দে রে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর, ও ঘর এ ঘর, এ ঘর ও ঘর লুট করে সে এলো রানীর কাছে। বলেতে তার রাজার কুমার ঘুমিয়ে তখন আছে। শিশুটিকে ছিনিয়ে ডাকাত নিল যে ছো মেরে। খিলখিলিয়ে ছোট্ট শিশু উঠল হঠাৎ হেসে, সবার সেরা ধন পেয়েছি লুট করতে এসে। এই না বলে সেই হাসিটাই নিল ডাকাত কেড়ে। বলল শেষে ডাকাতি আজ দিলাম আমি ছেড়ে। ডাকাতটা কি ভালো। La 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 la